ওই অস্ত্র দিয়ে পানা করতে আমাকে ইয়ে ডিজেল টেকনি ঢাক ডিজেল টেকনি ঢাক ঢাকা এনে দিল এতদিন পর আমি লাগাবো যাবো দেখতে হয়েছে কতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে ওগুলো সব কিন্তু এখান থেকে বালি লোড করবে ঠিক আছে এবং তেল চেক করবে যে কতটা জল আছে আর কতটা তেল আছে ঠিক আছে এখানে দিয়েই আর এই ও ট্যাঙ্কি মাংস আর আলোচনা হ্যাঁ আর এই যে কমপ্লিট হয়ে গেলো তেলটা আবার রিটার্ন হচ্ছে তবে ট্যাঙ্কিতে সেরকম জল নেই মানে আমার ফ্যান সবাই হয় ঠিক আছে আমি কিন্তু এর ফ্যান বলি ভালো তো বন্ধু হ্যাঁ ভালো আছে ছোটবেলাতেই ভালো ছিলাম ভাই দাঁত ভাঙতো কিন্তু মন তো ভাঙতো না আমি কাজ রাজমিস্ত্রি কাজ করি বাট রাজমিস্ত্রির কাজ সবাই কেমন আছো সাগর সব ভালো আছো বন্ধুরা আছে এখন আমি তেল আর এখন বেজে গেল একটা আগের ভিডিও তো বলেছিলাম যে আমার গাড়ি সমস্যা হয়ে গেছে শোরুম ঢুকাবো সেই জন্য এখন যাচ্ছি আর এখন বাস সাইড ড্রাইভিং করছে আর এই আমার তেল ব্রিজ ঢুকে গেলাম বন্ধুরা তেল পড়া নদীতে দেখতে পেয়েছি একবারে কিন্তু জল টানিয়ে গেছে জল নাই বলতে গেলে চোখ ওইদিকেও কিন্তু একবারে জল নেই আর ওইখানে দেখতে পেয়েছে কতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে ওগুলা সব কিন্তু এখান থেকে বালি লোড করবে ঠিক আছে এখন পাড়াতে খুব সুন্দর বালি পড়েছে লাল বালি লাল বালি নাম্বার ওয়ান ওই সাইডে পড়েছিল এত সুন্দর লাগছে না বালিগুলো দেখে মানে ই লাগছে আরে ইয়ে বাসটা মানে দেখছি বডি না এই যে গুটটা খেয়েছে বডিটা লাগা পারবো গুটকা হবে এটা আইসি দেখে না লেভেল লেবেল চলে আইসি আর আমরা এই দেখছি টুকু টুকটুক করে গেছি এই বাংগুলার গুলার জন্যে এই জয়েনগুলো আছে আর এই তেলপাড়া ব্রিজ দিয়ে গাড়ি দাঁড়িয়ে যায় না আর ধরো যদি এক সাইডে গাড়ি চলে আয় যদি তুমি দাঁড়িয়ে যাও তো তুমি দুলবে রওয়াটার মতো খুবই মানে কাপড়ের তেলপাড়া ব্রিজ কিন্তু আর এইদিকে আর এখানটা রয়েছে একটা ক্যালান বেরিয়েছে ক্যালান কিন্তু হালকা করে জল ছেড়েছে কিন্তু ধরো হলো নদীতে জল ছেড়েছে এই সময় মাছ পড়ে যায় যে মাছ পাছ নাই নাকি আর ওখানেই রয়েছে ইয়ে মানে সার্জেন্ট সিট বেল্ট না লাগা থাকলেই কেশ দেবে আর সেদিন বাসটা চালাইছিলো বাসটা গাড়ি টাকা কেস দিয়ে উঁচা আছে এখন কিছু করার নাই পাঁচ টাকা প্যাকেট থেকে ভরতে হবে কটা ইনকাম করি সেজেন চোদ্দশো পনেরোশো টাকা হাজার হাজার টাকা থেকে আবার সিট বেল্টের জন্য টেলার ডালা উঠে যাবে টেলার ডালা উঠে কিন্তু ঠিক আছে দাম পান নয় এবার দিকে আছো হাজার টাকা কিছু করার নাই মালিক তো বলে দিলে আমি দেবো না পাঁচ টাকাই লাগবে এবার পাঁচ মালিক বলছে আমি যদি সিট যদি না পড়ো তো আমি কি করবো আমি তো আমার দোষের তো লয় ড্রাইভারের দোষে হ্যাঁ এবার বাসটা দিবে বন্ধুরা সকাল থেকে মেঘলা আবহাওয়া করেছে বৃষ্টি খানি খাতে আসছি আবার যেছে এখন নিম্ন চাপ হয়ে গেছে অপরবেলায় জানে আর এখানে দেখে লাগলো জায়গা থেকে ওভারলোড মাল নিয়েছে ওভারলোড নিলে ধরো ব্রেক ডাউন ফ্রেক ডাউন গাড়িগুলো অবস্থা দেখতে সব শেষ গালা বলি তো ওভারলোড নিয়ে মানে বেকার গাড়িগুলো নিজে নিজে ক্ষতি করা আর একজন বন্ধুরা কমেন্ট করছিল যে এখানে জলের বোতলটা কেন ভরো তোমরা তো এইটা হচ্ছে আমাদের ফ্রিজ আমাদের গরিবের ফ্রিজ এসি চলছে তো এসির হাওয়াটা বেরোচ্ছে সেই জন্য এখানে ভরে মানে জলটা ঠান্ডা হয়ে যাবে এখন তো জল আমাদের কিন্তু পুরো ফ্রিজের মতো জল আছে ঠান্ডা একদম ঠিক আছে আর এখানে তো দেখতে পেয়েছি এসি চলছি এটাই ভরার মতো আয় দিয়েছে এখন কোম্পানি নতুন করে আটচল্লিশ পঁচিশে ছিল না কিন্তু এই আটচল্লিশ তিরিশে দিয়েছে বুদ্ধি করে যাওয়া হয় যে ড্রাইভাররা ওখানে কী করবো বোতলগুলো ভরবে আরে এই পেরিয়ে গেলাম সাউড়াগুড়ি মার্কেট আর ওখানে উড়িষ্যার গাড়িগুলো সব আসছে আর ওখানে বডি ফডি হচ্ছে সব বডি ফডি বানায় চার করছে তারপর বিক হচ্ছে আর বন্ধুরা ষোলো চাকার থেকে এখন উড়িষ্যার গাড়িগুলো বেশি হলো লেনগুলো কেন ওর জন্য কম দশ টন ওয়েট তো সবাই ধরলেও কিনে নিচ্ছি আর ষোলো লাখ সতেরো লাখ করে দাম বলছে এখন এখন কীভাবে নিয়ে আসছে ওই ভিডিওটা আমি করিনি এখনো আমি ধরলো যদি কাউকে পাই আমি ভিডিও অবশ্যই করবো তো ঠিক আছে মতো চলো শোরুম করে জায়গা ফাইনলি মতো শোরুম ঢুকলাম শোরুম ঢুকে দেখছি এই তো লেগে আছে ওস্তাদ ফাঁকে গাড়ি কাজ করেছে কি গাড়ি আছে তোর স্টারিং এ কাজ এক এক ধর এক এক সমস্যা আর এই ওর গাড়ি যক বসে আছে টুন মাসি আমার যেটা যেটা আগে চালাইছে না সেই গাড়িটা এখন চাইছে বর্তমানে আর এই ওই ওস্তাদি পানাগড় থেকে আমাকে ডিজেল ট্যাকনি ঢাক ডিজেল ট্যাকনি ঢাক নাটা এনে দিলি এতদিন পর আমি লাগাবো যা হোক না লাই পাঁচশো টাকা লাগে কত টাকা মাছ নিজে দেখতে পেয়েছে তো এবার দেখা যাক যদি ধরো বেশি জল ঢুকে থাকে তাহলে ধরো ট্যাঙ্কি খুঁজে যাবে আর যদি অল্প জল ঢুকে থাকে তাহলে ফিল্টার ছেড়ে হয়ে যাবে ফিল্টারে চেঞ্জ করি এখন দেখা যাক কি হচ্ছে তার আগে খেয়ে লেগা ঠিক আছে এখন মাংস ভাত রান্না করে সত্যি মাংস ভাতটা খেয়ে লেগে আগে তো এখন খেয়ে হ্যাঁ দেখলো প্যাট দেখলাম প্যাট ফুল করে চলে যাবে আর এই শোরুমে একটা মানে ফেসালিটি জানো তো মানে যে সব গাইড হয় না বাইরে খেতে যায় না এই শোরুমে খাবার দেয় কিন্তু এটাই হচ্ছে একটা এসে এই ডিজেল ফিল্টারটা খুললে এবার এখানে চেক করবে যে কতটা জল আছে আর কতটা তেল আছে ঠিক আছে এখানে দিয়েই আর এই ও ট্যাঙ্কি ঢাকাটা ভালো করে মানে এটাতে লাগিয়ে ভালো করে লাগা যাবে এবারে পড়ে দিলে অসুবিধা হ্যাঁ এবার এখানেই বোঝা যাবে যে কতটা কি মাল আছে না আছে কতটা ময়লা জমেছে দেখ কিছু জল আছে জল আছে

ময়লা ঢোকার কথা লয় ময়লা ঢুকবে না কিন্তু ধরো কি বলে জল ঢোকার চান্স আছে এখানে ময়লা ঢুকবে না এটা ধরো অটো লক ঠিক আছে এটা অটো লক করেছে এইখানে জলটা ঢুকে যেতে পারে এমন সব ঠিক আছে ময়লাগুলো তো ওখানে কাছে গাছ তাহলে তো ময়লা থাকেই আর এটা হচ্ছে বন্ধুরা শোরুমের মেস এই শোরুম আর এই ওইটা শোরুমের মেস আর আছে কি তরকারি আছে দেখা যাক আর এই বাচ্চা ভাত দিচ্ছে কি তো করবে আর এই ওই কাকার আন্দোলন এই কাকার আন্দোলন এই ভালো তো মাংস আর আলোচনা হ্যাঁ আর এদিকে সমস্ত স্টাফ হয়েছে সবার একই জায়গা ড্রাইভার বলো স্টাফ বলো সব কিন্তু একসাথে খাবার খাই ঠিক আছে মাংসের ঝোল আর হ্যাঁ হ্যাঁ ঢাকা ওকে

আর ওই যাতে আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন কিছু জানে ঢাকনা ছিল না ছিল ঠিক আছে আর এই তেল কিন্তু জল পড়তে লাগেনি জল পড়লে তেলগুলাই পড়ছি এবার দেখা যাক কতটা জল আছে না আছে আর এই বন্ধু আমার তেল বাই করা কমপ্লিট হয়ে গেলো তেলটাকে আবার রিটার্ন হচ্ছে তবে ট্যাঙ্কিতে সেরকম জল নেই যা ছিল সব ফিল্টারে জমা হয়ে গেছিলো ময়লা টয়লেট ফিল্টার চেঞ্জ হয়ে বলছে এক লাখ কুড়ি হাজারে আর আমার হয়েছে এখন ষাট হাজার ষাট হাজারে কিন্তু আমার ডিজেল ফিল্টার চেঞ্জ হয়ে গেলো ফিল্টারটা অবস্থা খুবই খারাপ ছিল দেখ কিছু কত ময়লা জমেছিলো এবার গাড়িটা যাই হোক মানে খান ভালো টাইনবি ঠিক আছে এই শোরুমে দুদিন ধরে ঢুকতে লাগলো গাড়িটা আগে তাছাড়া ঢুকতোই না শোরুমে তেল ভরা কমপ্লিট হয়ে গেলো আর এতটা মতন জল বেরোলো বেশি কিন্তু জল বেরোয় নি আর সব তেল ভরে দিলি আর এই যে বন্ধুরা আমার ল্যাপটপ চেকও কমপ্লিট হয়ে গেলো আরে এই মিস্ত্রি ল্যাপটপ চেক করলি কমপ্লিট তো কিছু ভুল কিছু ভুল আছে নাকি কিছু ভুল নাই বলছে তো সার্ভিস দিবে মনে হয়েছে আরে ইয়ো ল্যাপটপ গাড়িতেও ল্যাপটপ লাগছে এখন কাজ কাম কমপ্লিট করে বেরোতে যাবো আর সেই সময় দেখছি একটা গাড়ি লাগিয়ে দিয়েছে রাস্তায় নিয়ে এখন অ্যাডবল হচ্ছে এখানে এই রাস্তায় ডিএফটপ হচ্ছে আর পিছনে কি লেখা আছে দাও জিন্দগি না মিলেগি দুবারা রুট কিং চাঁদ কত মিল গেছি চাঁদ নেই আপসি তারা কে হোগা

ফাইনালি বন্ধ মন্ডলবাবু বাম ছিলাম নিয়ে এই গাড়ি লাগিয়ে দিলাম রইলো তোমার গাড়ি চলো মামি বাড়ি তা করতে গেলে তো এই বাচ্চা স্বামীম আর এই আমার ভাই বো সব রেডি আর আজকে কাসে দেখা হচ্ছে দেখে আমার দেখালাও লাও স্পেশাল বন্ধু মানে আমার ফ্যান সবাই হয় ঠিক আছে আমি কিন্তু এর ফ্যান বডি ভালো আছে বন্ধু আমার নাম রিয়েল নাম হচ্ছে শুভং আর ইনস্টাগ্রামের নাম হচ্ছে লেবার নয়শো বাইশ কারণ আমাদের বললে হবে না আমাদের বীরভূম থেকে কিন্তু রত্ন তৈরি হয়েছে যেমন বংলুচারা তারপরে কিন্তু ইয়ার স্থান তারপরে ঘোষ স্টার যে ঘোষ স্টার প্রকাশে বাড়ি তার মানে বীরভূমের সাইডেই বটে ঠিক আছে বীরভূম লয় আর বীরভূমে দেখে মানে স্টার গুলো তৈরি হয়েছে এর ডায়লগ শুনে সত্যি বলছে আমি কিন্তু ম্যাট হয়ে গেছি হ্যাঁ তোমার যদি মানে ইনস্টাগ্রাম আইডি তে ঢুকো আইডি আর একবার বলে দাও আমার ইনস্টাগ্রাম আর আইডি হচ্ছে লেবার নশো আর ফেসবুকে হচ্ছে এটিডি শুভম এটিডি শুভম ডায়লগ গুলো কিন্তু হেভি দেয় তা একটু ডায়লগ শুনবো একটু ডায়লগ বলো দাদা রিকোয়েস্ট যে আমার ডায়লগ মানে আমার ক্যারেক্টারে বলতে হবে তো আমার ডায়লগ আমি আমার ক্যারেক্টারে বলছি তো যেহেতু দাদা হয়তো গাল দেয় না কিন্তু আমি দিই কাউকে মানে হাট করার উদ্দেশ্যে গাল দিই না বাস আমি মানে তোমাদেরকে হ্যাঁ তোমাদেরকে হাসানোর জন্য আমি গাল দিই মানে লজিক হিসেবে গাল দিই তোমাদের মানে এই ভিডিওটা হয়তো চিনবা সবাই তো আমি বলছি শোনো বুঝলা পিও বাল বুঝবা তুমি তোমাকে লজ্জা করে লাভ নাই বানাইতে পারে কিন্তু হাসাই তো ধরো জন পারে না কিন্তু তুমি ধরো মানুষকে হাসাও এটাই সব থেকে মানে গর্বের ব্যাপার তা বলো আর একটা বলো সবাই শুনবি ছোটবেলাতেই ভালো ছিলাম ভাই দাঁত ভাঙতো কিন্তু মন তো ভাঙতো না যারা যে জিনিস করে না একটা নোটবুক বলে জায়গা আছে আমি ওইখানে রাখি ভিডিও বানানোর সময় একবার মুখস্ত করলি যে তখন আমি বানিয়ে লি ওখানে বৃষ্টি চলে এলো না সেই জন্য গাড়ি কাছে চলে করে রেডি হয়েছিলাম তারপর বৃষ্টি ছেড়ে গেলো আবার বন্ধু তুমি কাজ কি করবো আমি কাজ রাজমিস্ত্রির কাজ করি বা রাজমিস্ত্রির কাজে অত ইনকাম নাই মানে গাড়িতে আসার চেষ্টা করছি কাজ কাজ যে প্রচুর প্রচুর কঠিন কষ্ট কষ্ট রাজমিস্ত্রির যারা করে যারা করে তারাই জানে আর যারা মানে কাজ যারা না করে তারা দিনই বুঝবে না যে রাজমিস্ত্রির কাজে কি কষ্ট আর গাড়িতে টাকা আছে কিন্তু কষ্ট অত নাই রিক্স আছে হ্যাঁ রিস্ক আছে অত মানে রাতে রাতে রোডে চলা অনেক রিস্ক আছে কিন্তু টাকাও আছে কিন্তু রাজমিস্ত্রি কাজের মতন কষ্ট নাই এবার একটা কথা কি জীবনের না নিলে করতে এটা হচ্ছে কথা কিন্তু ঠিক আছে আমরা ছোট থেকে বেরিয়ে গেছি হ্যাঁ ধরো 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 নিয়ে কাজ শিখেছি আর বলে আজকে দিন আমি ধরো সারাদিনের মধ্যে দু হাজার টাকা কামিল যেমন করে কিন্তু সারাদিন রোদীয় থেকে ধরো পাঁচশো টাকা কামাইতে অবস্থা খারাপ হয়ে যাবে চোখ মুখ ঢুকিয়ে দেখছি আর পড়াশোনা কত করেছো তুমি পড়াশোনা সেমিস্টার চলাকালীন পড়া ছেড়ে দিয়েছি ধরো মানে আমার ইনকাম হচ্ছে আড়াইশো টাকা এবার সারাদিন খেটে আমি আড়াইশো টাকা ইনকাম করছি এবার কলেজে আমি যাই ফর্ম ফিল করছি হাজার টাকার উপর এবার পাবো কোথায় আমি সাইডে কি করে কী করবো বলো তাহলে পড়াশোনা ধরলো দরিদ্রতার মধ্যে ছেড়ে দিছে কি বলবি এরকম করে ধরো ইয়ার যে ট্যালেন্ট আছে সত্যি বলছি আর ট্যালেন্টকে আমি স্যালুট জানাবো বিশাল ধরো ট্যালেন্ট এত এত কথা বলে যদি ধরো বানিন বলো সত্যি মানে ওগুলো তো স্কিপ করে লিখতে হয় আর করতে হয় তুমি তো ওগুলো লিখে যদি কখন দাম না তোমাকে মেলা টাকা দিবে ধরো এই দুনিয়াতে ভালো জিনিসের কদর নাই ঠিক আছে ভালো জিনিসের কদর নাই তুমি যা তোর মানুষকে হাসাইছে এটাই সব বড় কথা আমি এটাই বলবো ঠিক আছে বন্ধুরা চলো আমি হাসাছি যা বটে তোমরা যে আমার ভিডিওকে এত পছন্দ করছে এটাই তোমাদেরকে মানে কি বলে ধন্যবাদ জানাবো মানে নিজেই বুঝতে পারছি না আমি তো আর এই বন্ধু ভিডিওর মানে এর নামে যে কতগুলো অ্যাকাউন্ট খুলেছে যে বলা মুশকিল নিজে জানাবো মানে আমার আইডি যদি তোমার মোবাইল আমি সার্চ করি তো আমি নিজেই খুঁজে পাবো না এখন একটা বন্ধুর মোবাইল আমি সার্চ করলাম তো আমি ওর আইডি আমার আইডি মানে খুঁজেই পেলাম না এতগুলো আমার অরিজিনাল অ্যাকাউন্ট নাম্বারটা বল দাও সবাই কি হচ্ছে লেবার 922 L A V O U R 922 অ্যাকাউন্টে চালাইও না আরেকটা অ্যাকাউন্ট খরো একটা প্রবলেম হয়ে গেছে মানে স্ট্রাইক পড়ে গেছে মানে দুটো ভিডিও আমার রিমুভ করা হয়েছে আর মানে চার পাঁচটা মতন ফেক স্ট্রাইক পড়েছে আমার তার জন্য মানে সারা দিনে আমার 400 500টা ফলোয়ারস ঢুকছে ঠিকই কিন্তু মানে কাউন্ট হচ্ছে না আর ভিডিও মানে ভাইরাল হয় না আগেকার আমার আগেকার টপিকের ভিডিও দিয়েছি মানে আগেকার থেকে লোককে মানে হাসাবার চেষ্টা করছি सेम ভিডিও কিন্তু আর ভাইরাল যায় না কারণ আমার মানে যে রিকমেন্ডেশন অপশানটা আছে না ওটা মানে কোম্পানি থেকে ডাইরেক্টলি অফ করে দিয়েছে আর আমি ওইখান থেকে আমার নতুন ফিচার্স কোনো মানে ব্যবহার করতে পারবো না তো মানে ভাবছি যে একটা নতুন চ্যানেল খুলবো যে যদি কোনো দিন খুলি তো তোমাদেরকে শেয়ার করবো ওখানে যে একটুকু সাপোর্ট করো ঠিক আছে বন্ধুর কথা সব শুনতে পেলে বন্ধুর কষ্টের কথা হ্যাঁ ঠিক আছে তো বন্ধুকে গাড়ি আমি পরে শিখিয়ে দেবো গাড়ি চালা এখন গাড়িতে আসুক কদের কদের ওই খাদান কাছে ঠিক আছে প্রথমে বলবো মাইন্সে গাড়িতে যেতে কারণ মাইন্সে গাড়িতে ধরো কিছুদিনের মধ্যে শিখে নিবি তারপর ধরো লাইনে নিয়ে আসবো ঠিক আছে গো ওকে ভালো